হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ব্লগটা শুরু করছি এখন থেকে। এটা হচ্ছে রাই, মানে হচ্ছে আমার মেয়ে বাবির মামা ভাতের সেকেন্ড পার্টটা, যেটা আর ফার্স্ট পার্ট অনেক দিন আগে তোমাদেরকে দিয়েছি। সেকেন্ড পার্টটা আমি মানে বাচ্চা নিয়ে, সত্যি বলতে এত ব্যস্ততার মধ্যে আমি আজকাল আর ব্লগ দিতেই পারছি না, সময় করে একটু টাইম করে উঠতে পারছি না, যেটুকু শ্যুট করা থাকছে সেটুকু এডিট করতেও পারছি না, এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যাই হোক, তোমরা তো সবই জানো, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি না কী হবে, কিন্তু একেবারেই সময় আমি বের করতে পারছি না। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। মামা ভাতের দিন সকালবেলা আমরা তো চলে গেছিলাম একটু বেলা করেই বাবির মামার বাড়িতে। তো এখন বাবির মামিমা তো খাবার সাজাচ্ছে, মানে থালা সাজাচ্ছে বাবির জন্য। তারপরে একটু পরেই বাবি বসবে মামার সাথে খেতে। তো বাবি মোটামুটি রেডি হয়েই গেছে। তো মামিমা তো বিশাল আয়োজন করেছে, মামা মামি মিলে, দেখতেই পাচ্ছ একেবারে। এবার বাবি এত খাবার দেখে কোনটা আগে খাবে আর কোনটা পরে খাবে আর কোনটা খাবে আর কোনটা খাবে না, সেগুলোই ঠিক করে উঠতে পারছে না, মানে ভীষণ অবাক চোখে তাকিয়ে আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বলছে কোন খাবারটা বেশি টেস্টি সেটাই ভাবছি আমি। এইবার একটু দুলে নিচ্ছি, আমার মেয়ের তো বরাবরের স্বভাব যে খাবার সময় দুলতে থাকে। তো মামার কোলে বসে বসে একটু দুলে নিল, খেতে খেতে একটু না দুললে ওর আবার খাবারগুলো হজমই হবে না ঠিকঠাক। তো এটা হাসির হলেও কথাটা অনেকটা সত্যি, কারণ প্রতিদিন খাবার সময় ঠিক এইভাবে দোলে, যে এমন করে দেখছি মামার কোলে বসে বসে দুলছি। তো খাওয়ার আগে যেসব রিচুয়ালস আছে সবাই একটু আশীর্বাদ করবে, আমাদের বাঙালিতে শুভ অনুষ্ঠানে যেটা হয়েই থাকে। তো এই আশীর্বাদটুকুই তো ওর জীবনে পথ চলতে, ওকে এগোতে সাহায্য করবে। তো এই রিচুয়ালসগুলো, এই আশীর্বাদগুলো আগে হয়ে যাবে, তারপর বাবি মামার সাথে ভাত খাবে। তো আজকে দেখো দেখো আমার মেয়েকে দেখো, তাকাচ্ছে, বলছে মাথার মধ্যে কী সব দিচ্ছে, এসব কী ঘাস পাতা দিচ্ছে, এগুলো কী, আমাকে তো খাবার জন্য দেখেছে, আমাকে খেতে দেবে, কোথায় মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি খাবার খেতে দেবে তা নয়, কী সব টিপ পড়াচ্ছে, মাথায় গাছপালা দিয়ে দিল, মানে আমার মেয়ে একেবারে অবাক হয়ে তাকিয়ে আছে। এইবার হচ্ছে আসল সময়, এই যে মামিমা আশীর্বাদ করে একটু মিষ্টি খাইয়ে দিয়েছে। ওহ, খাবারটা হেভি টেস্টি, এটা তো পায়েস আছে, আর আমার মেয়ের পায়েস তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। পায়েসটা খাওয়া গেছে, এবার একটা ইয়াব বড় গ্লাসে জলটা খাই, যে গ্লাসটা আমার থেকেও প্রায় বড়, এরকমই একটা গ্লাস। এরপর আর কে কে আছো তাড়াতাড়ি আশীর্বাদগুলো সেরে নাও, কারণ তারপর তো আমি মামার সঙ্গে ভাতটা খাবো নাকি। আজ আমার প্রথম মামার সাথে ভাত খাওয়া, মানে আমি নয় আমার মেয়ের অবশ্যই প্রথম মামার হাতে ভাত খাওয়া, মামার সাথে ভাত খাওয়া, কারণ এর আগে আমার মেয়ে যে ভাতগুলো খেয়েছে সব কটাই মিমির সঙ্গে খেয়েছে বা দাদুর সঙ্গে খেয়েছে, মামার সঙ্গেই প্রথম আমার মেয়ে ভাত খাচ্ছে। বলে না মামার হাতে একটুখানি ভাত না খেলে মনে হয় কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়, সেটাই আমার মেয়েরও পুরোপুরি ষোলো কলা সম্পূর্ণ হলো এই মামা ভাতটা খেয়ে। তবে মামা মামির তো যত্নের শেষ নেই, কত না খেতে পারবে, থালা ভরে সাজিয়ে দিয়েছে, সে তোমরা দেখতেই পাচ্ছ, পাঁচ রকম ভাজা আইটেম কিন্তু প্রচুর মামি রান্না করেছিল, পাঁচ রকম ভাজা, তারপরে চিংড়ি পটল, তা এছাড়া ভেজ ডাল, এছাড়াও ছিল আর সর্ষে দিয়ে একটা মাছের রেসিপি, চাটনি, পাঁপড়, ফল, মিষ্টি আছে, মানে অগুন্তি খাবার মামি রান্না করেছে তার ভাগ্নির জন্য। আর এবার হচ্ছে সব থেকে ছোটো সদস্য আশীর্বাদ করতে, এটা হচ্ছে পিপলি, তার ছোটো পিপিকে আশীর্বাদ করবে। পিপি হচ্ছে ওর থেকেও অনেক ছোটো, হ্যাঁ ও বড়, তো আশীর্বাদ করুক। এরপর একে একে সবাই আশীর্বাদ করলো, দিদি একটা ছিল, এছাড়া হচ্ছে ওর মেজো মামি, তো সবাই ওকে আশীর্বাদ করেছে, তারপর তো মামা করেইছে সেটার বলারই নয়। তারপর আমার মেয়ে ভাত খেলো, এইভাবেই মামা ভাতের দিনটা ভীষণ ভালো আনন্দে কাটলো। আর এছাড়াও অনেক গিফট, আশীর্বাদের সাথে সাথে অনেক গিফটও পেয়েছে, সেগুলোও সব তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আমরা বাড়ি থেকে
বাবির অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব ছোট করে করেছিলাম, তো ভেবেছিলাম পরে একটা গ্র্যান্ড কোনো অনুষ্ঠান বাবির জন্য করব, কিন্তু একটা বিশেষ প্রবলেম হয়ে যাওয়ার কারণে ফ্যামিলিতে তো সেই প্রোগ্রামটা আমরা আর করতে পারিনি। তো দেখা যাক, অন্নপ্রাশন তো ন্যাচারালি আর হবে না, যা হওয়ার হয়ে গেছে। তো এর পরে যদি করতে হয় বার্থডে করতে হবে, তো সেটাই একটা ইচ্ছা আছে, পরে একটা ওর বার্থডে করব। তো সেটা কবে কি সেটা কিছুই জানি না, যা হবে পরে দেখা যাবে, কারণ আর আশা করব না। অন্নপ্রাশনটা আমি একটু আশা করেছিলাম, তো সেগুলো হলো না, প্রবলেম হয়ে গেল। তো বার্থডেটা আর আশা করবো না, বার্থডে তো হয়ই, তো দেখা যাক কবে বার্থডেটা ওর হয়। আমার যত দাদা আছে, আমার অনেকগুলোই দাদা আছে, কিন্তু সব দাদার মধ্যে থেকে সবাই ভালো, সবাইকেই খুব ভালোবাসে, সবাই আমাকেও খুব ভালোবাসে, কিন্তু তবুও হয় না, কেউ কেউ কারোর কারোর একটু বেশি স্পেশাল হয়। তো আমার যত দাদা আছে সবার থেকে এই দাদাটা একটু আলাদাই, আমি এই দাদাটাকে একটু বেশি ভালোবাসি, বেশি আলাদাভাবে স্পেশালভাবে দেখি। অনেকের হয়তো এটাতে রাগ হয়, হিংসা হয়, যা হয় হয়, ভাই বোনের ভালোবাসে এখানে তো কোনো অন্য কোনো ব্যাপার নেই। তো সেই জায়গা থেকে আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা না অনেকদিন ধরেই ছিল, যে আমার মেয়ে যেভাবেই হোক, সেটা যেখানে যেভাবেই হোক না কেন, যে তার জীবনের অন্নপ্রাশনের যে ভাতটা সেটা মামার হাতে খাক, আর এই মামার হাতেই খাক। এত দাদা থাকতে আমার, তো এই দাদার হাতেই খাক। এটা আমি খুব অনেস্টলি একটা স্পিকিং সত্যি কথা বলছি, যে আমার মনের মধ্যে একটা খুবই বাসনা, সুপ্ত বাসনা ছিল, সেটা আমি কাউকে বলিনি। কিন্তু হয় না যে ভালোবাসা যদি কারোর মধ্যে, কারোর আর কারোর মধ্যে ন্যাচারালি সত্যি নির্ভেজাল থেকে থাকে। আমার আমার দাদার মধ্যে, আমি যেমন আমার দাদাকে ভালোবাসি, আমার দাদাও আমাকে কিন্তু ভালোবাসে। তো সেই জন্যেই যে বোনকে আর বলতে হয়নি মুখ ফুটে মনের কথাটা, তো আমার দাদা কোথাও না কোথাও গিয়ে হয়তো ফিল করেছে বা কিছু। তো সেই জন্য আমার দাদাই নিজের থেকে প্রোগ্রামটা করেছে। তো আমার মেয়ে, মানে আমার মনের আশা পূর্ণ করে আমার মেয়ে তার মামার হাতে ভাত খেয়েছে, তো এখানে আমি ভীষণ ভীষণই হ্যাপি হয়েছি। তো ওই দিন বাবির মামার বাড়ির প্রত্যেকে বাবিকে অনেক অনেক আশীর্বাদ করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তো আমার মেয়েকে এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত আদর সব কিছু দেওয়ার জন্য আমি মা হিসাবে ভীষণ 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 আনন্দ পেয়েছি। আর আমরা মা মেয়েতে দিনটা ভীষণভাবে কাটিয়েছি। অরিজিতের তো কাজ ছিল, অফিস ছুটি পায়নি, তো অরিজিত যেতে পারেনি, আমরা দুজনেই গেছিলাম। তো এই গেল তা বাবির অনুষ্ঠান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা পুরো ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে, তো অবশ্যই একটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাবির আরও অনেক 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 ভিডিও দেখার জন্য। তো আজকে তাহলে আসি, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করতে থাকো। আর বাবির কিন্তু আরও পুরনো অনেক ভিডিও আছে, তোমরা দেখতে চাইলে প্যাকে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এই দেখো বাবি এখন মামার হাতে খেয়ে যাচ্ছে, তো এত ভাত খেতে বাবির ন্যাচারালি অনেক সময় লাগবে। তো আমি তো ক্যামেরা করছি, বুঝতেই পারছো, একটা বেকার ক্যামেরাম্যান। তো আমি ক্যামেরা করতে থাকি আর আমার মেয়ে মামার সঙ্গে ভাত খেতে থাকো, আর ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো তাহলে আজকের মতন আসি, সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতন টাটা, বাই বাই।